পাবনার সাথে করিমন ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পাবনা ঢাকা মহাসড়কের সাথিয়া উপজেলার পাটগাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের খিদির গ্রামের করিমন চালক মুন্নাফ ও একই গ্রামের জিয়াউর রহমান। দুর্ঘটনার পর জিয়াউর রহমানকে উদ্ধার করে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং করিমন চালক মুন্নাফকে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনায় আরও তিন চারজন আহত হয়েছে বলেও জানান তারা।